আজকে আমি তোমাদের সাথে এই লঙ্কাগুলো কি করে অনেক দিন অবধি তাজা থাকে সেই টিপসই শেয়ার করব। লঙ্কা বেশি দিন থাকলে পচে যায়, শুকিয়ে যায়, তো এই টিপসটা যদি তোমরা ফলো করো তাহলে অনেক দিন অবধি তোমরা লঙ্কা সতেজ রাখতে পারবে। তো দেখো, এখানে আমি লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি। বোটা ছাড়ানো লঙ্কাগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে। ভালো করে শুকানো হয়ে গেছে আমার এই লঙ্কাগুলো, এবারেই একটা এয়ার টাইট কন্টেনারে রাখতে হবে। এটা খেয়াল রাখবে যেন এয়ার টাইটই কন্টেনার হয়, নইলে কিন্তু কোনো কাজ হবে না। তো এবার এর মধ্যে আমি একটা টিস্যু, এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে নিচে দিয়ে পেতে দিতে হবে, দিয়ে তার ওপর লঙ্কাগুলো দিয়ে দেবো। আর আমি যেরকমভাবে করছি তোমরাও ঠিক সেমনভাবে করো, তাহলে অনেক দিন অবধি থাকবে। আর যাদের টিস্যু পেপার নেই তারা খবরের কাগজ দিয়েও এটা করতে পারো। এই যেভাবে আমি দিয়েছি খবরের কাগজটা নিচ দিয়ে পেতে, তারপর ওপর দিয়ে আরেকটা খবরের কাগজ দিয়ে ঢেকেও তোমরা এটা ফ্রিজে রাখবে। এটা এই যে এভাবে ঢেকে দিতে হবে। আমি এটা টিস্যু পেপার দিয়ে করেছি, এটা খবরের কাগজ দিয়েও করা যায়। আর অবশ্যই কিন্তু কন্টেনারটা এয়ার টাইট হতে হবে আর ফ্রিজে রেখে দিতে হবে। এটা এভাবে যদি তোমরা ব্যবহার করতে পারো তাহলে এক মাসও চলবে। এভাবে রাখলে লঙ্কাগুলো তাজাও থাকে, নষ্ট হয় না এবং অনেক দিন ব্যবহার করতে পারবে। তো অবশ্যই এটা ফ্রিজে রাখবে। তো আমার আজকের এই রান্নার টিপসটা কেমন লাগলো, একটা ছোট্টখাটো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে আমি তোমাদের সাথে ভাজা মশলাটা শেয়ার করব। তো কীভাবে করি চলো দেখে নিই। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তারপর গোটা ধনে দিয়ে দিচ্ছি। গোটা ধনে আর শুকনো লঙ্কা ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব মৌরি। মৌরি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না গন্ধ বেরোয়। একটা খুব সুন্দর ভাজা মশলা থেকে গন্ধ বেরোবে। এবার আমি দেব গোটা জিরে। এবার জিরেটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। একটা খুব সুন্দর মশলা থেকে গন্ধ বেরোয়। এই মশলাটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে তারপর মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলেই তৈরি ভাজা মশলা। আর এই মশলাটা তোমরা মাছ মাংস বিভিন্ন ভাজাতে সব রকম খাবারে দিতে পারো, তাদের একটা টেস্ট অসাধারণ হয় আর গন্ধ অনবদ্য। তো এটা আমাদের বাড়িতে হয়েই থাকে, এটা আমরা করি, খুব ভালো হয় খেতে। এই মশলাটা নিরামিষ তরকারিতে দিলে এর স্বাদ পাল্টে যায়, খুব ভালো হয়। তো তোমাদের সাথে যে ভাজা মশলাটা শেয়ার করলাম এটা তোমরা বাড়িতে অবশ্যই করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। এটা একটা এয়ার টাইট কন্টেনারে রেখে দিতে পারো, তাহলে অনেক দিন থাকবে। আজকের এই দুটো টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কি ব্যাপার, রান্না হচ্ছে? আপনার মেয়ে রান্না করে না, খালি আপনাকে দিয়ে করায়? কি রান্না করছেন? আমি বাঁধাকপি মাছের মাথা দিই। কেমন হবে?
রান্নাটা তো আপনি জমিয়ে করেন, এই জন্য তো আপনার মুক্তি নেই, করতেই হয়। আর মার হাতের রান্না হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে ভালো, কিছু অসুখ বিসুখ তো নেই না। তাহলে বাবা ভালো থাকো, দেখো সবাই কালার দেখো মশলার, এই হচ্ছে মার হাতের রান্না, যা হবে না। তবে এটা আমরা পেঁয়াজ রসুন দিয়েও করি, হ্যাঁ পেঁয়াজ রসুন দিয়েও বাঁধাকপি ভালো হয়, করবো একদিন পেঁয়াজ রসুন। আমি ভগবান করে নিয়ে নেব, বাঁধাকপি আমি কেটেছি তাই মোটা মোটা, মা কাটলে কিন্তু পাতলা পাতলা হতো। মা ওই এক পিসকে চার পিস করতো। না নাড়িয়ে দাও আগে, একবার নাড়িয়ে দাও মশলাগুলোকে তুলে দাও উপরে।